আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি আমাদেরকে আহলে সুন্নাত ও জামাতে অন্তর্ভুক্ত করেছেন। কিন্তু দেখুন, একটা বিরাট গোষ্ঠী রয়েছে যাদেরকে বলা হয় শিয়া, তারা কারা, তাদের সম্পর্কে আজকে কিছু আলোচনা আমরা করতে চাই। প্রথমত আমরা বলবো, শিয়া হচ্ছে, শিয়া শব্দের অর্থ হচ্ছে দল বা উপদল। ইসলাম দল উপদলকে অনুমোদন করে না, ইসলামে এর কোনো অস্তিত্ব নেই। দেখা গেছে যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা হলেন, তখন কেউ কেউ দুই একজন ভিন্ন মত অবলম্বন করেছিল। তারা মনে করেছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো তিনি দুনিয়ার উপরে রয়ে গেছেন, ইতিমধ্যেই কিভাবে খলিফা নির্বাচিত হয়ে গেল, যদি তিনি কবরে যেতেন তারপর নির্বাচিত হতো তাহলে ভালো হতো। এই মত যারা পোষণ করত তাদেরকে তখন বলা হতো যে এরাই হচ্ছে শিয়া। কিন্তু তারা তখনও দল, রাজনৈতিক দল ন ছিল না। পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাতে বায়াত করেন, তখন সেটার অস্তিত্ব বিলীন হয়ে যায়। পরবর্তী দেখা যায় দ্বিতীয় পর্যায়ে এসে এমন গোষ্ঠী দাঁড়িয়ে যায় যারা আলী রাদিয়াল্লাহু আনহুকে সাহায্য সহযোগিতা করেছিল, তখন তাদেরকে বলা হতো শিয়াতে আলী বা আলীর গোষ্ঠী। আবার অন্য দিক থেকে যারা ছিল তাদেরকে বলা হতো শিয়াতে মুয়াবিয়া বা মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর গোষ্ঠী। অনুরূপভাবে তৃতীয় পর্যায়ে এসে দেখা গেল সেটা ডালপালা মেলে আরও বাড়তি হয়ে গেল। প্রথমে ছিল সামান্যতম যে অনুসারী বা তাকে ভালোবাসে তার পক্ষে থাকা, পরবর্তীতে সেখানে দেখা গেল যে প্রত্যেক আকিদা গোষ্ঠী হয়ে গেল, এক একটা নতুন নতুন আকিদা ধারক বাহক তার নিজেদের মধ্যে তৈরি করে নিল। কীরকম, তাদের মধ্যে একদল ছিল তাদেরকে বলো জায়দিয়া, তারা যেমন বর্তমানে ইয়েমেনে যারা আছে, ফুসিরা ক্ষমতা নেওয়ার আগে, দখল করার আগে সেখানে জায়দিরা ছিল, এই জায়দিরাও শিয়া, কিন্তু তারা ছিল অনেকটা সহনীয় পর্যায়ের। তারপরে বর্তমানে পৃথিবীর আনাচে কানাচে যে সমস্ত বেশিরভাগ শিয়া অর্ধেক দেখতে পান আপনারা, তার মধ্যে বিখ্যাত শিয়া হচ্ছে যারা ইরানে আছে, ইরানের ক্ষমতা নিয়েছে, ইরাকে আছে, ইরাকের ক্ষমতায় তারা আছে, অনুরূপভাবে বাহরাইনের একটা বিরাট অংশ দখল করে আছে, অনুরূপভাবে পাকিস্তানের একটা বিরাট অংশ তাদের নিয়ন্ত্রণ রয়েছে, এবং আফগানিস্তানে তারা কাফের মুশরিকদের সহযোগিতা করে নিজেরা ক্ষমতায় টিকে থাকতে চেষ্টা করছে। অনুরূপভাবে বর্তমানে হিন্দুস্তানেও যারা শিয়ারা রয়েছে তারাও ইমামিয়া বলে নিজেদেরকে, আবার ইসনা আশারিয়া বলে, তারা বারো ইমামিয়া নিজেদেরকে দাবি করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, লা ইয়াজালু হাযা দ্বীন আজিজান মা ইয়াকুনু ফি ইসনা আশারা খলিফা কুল্লুহুম মিন কুরাইশ, এই দিন শক্তিশালী থাকবে যতক্ষণ পর্যন্ত এই দিনের মধ্যে বারো জন খলিফা হবে আর প্রত্যেকে হবে কুরাইশের থেকে। এই হাদিসটি সম্পর্কে তারা অপব্যাখ্যা করে নিজেদেরকে বারো ইমাম বানিয়ে নিয়েছেন, কিন্তু আপনারা ভালো করে জানেন তাদের শুধুমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এবং হাসান ছাড়া আর কেউ খলিফা ছিলেন না, তাহলে তাদের সেই দাবি সম্পূর্ণরূপে মিথ্যা। এই হাদিস দিয়ে তাদের দলিল নেওয়ার কোনো সুযোগ নেই। আরেকটি কারণও মিথ্যা, তা হচ্ছে এই বারো ইমাম বলতে আসলেই বারোতম ইমাম পাওয়া যায়নি, কারণ তাদের বারো এগারো নম্বর ইমামের কোনো সন্তান ছিল না, নিঃসন্তান অবস্থায় তিনি মারা যান, তাহলে বারোতম ইমাম তাদের সৃষ্টি হয়নি। আল্লাহ তাআলা মিথ্যুকদেরকে ধরিয়ে দিবেন, মিথ্যা তাদের প্রকাশ করে দিবেন, সেজন্য বারোতম ইমাম কখনো আসেনি। তারা বলে যে একজন বা এই আমাদের এগারোতম ইমামের একজন দাসী ছিল, দাসীর ঘরে এক সন্তান হয়েছিল, সেই সন্তান রাগ করে পাহাড়ে ঢুকে গিয়েছিল, সেই পাহাড়ের সামনে আজও তারা দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে ওখরুজিয়া মাওলানা, ওখরুজিয়া মাওলানা, ঘোড়া গাড়ি নিয়ে কখনো কখনো সেভরোলেট গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাকে আর বলতে থাকে মাওলানা বের হয়ে আসো, কিন্তু পাহাড় থেকে তো কেউ বের হয়ে আসে না। হাজার বছর তারা শুধু ডাকিয়ে যাচ্ছে কিন্তু পাহাড় থেকে কেউ বের হয় না, কারণ এমন কোনো লোক সেখানে নেই। আজও তারা এই বিশ্বাস করে, এই জন্য তারা লেখে ফাররাজাল্লাহু আনহু, কিছু হলেই যে কিছু কোনো কারণ নাম আসলে সেই ইমামের না, তথাকথিত মুহাম্মদ ইবনে হাসান আসকারি নাম আসলে তারা বলে আজ আজ লেখে, অর্থাৎ আজ আল্লাহ ফুরুজাও, আল্লাহ তারা তাড়াতাড়ি বের করে দিন, এই পাথর থেকে কিছুই বের হবে না, কারণ আসলে সেখানে কোনো মানুষ নেই, সেখানে তাদের ধারণা, কারণ তারা হুমার গাধার চেয়ে অধম, সেই জন্য তারা মনে করছে এটা এখানে ভিতরে বোধহয় কেউ লুকিয়ে আছে, নাউজুবিল্লাহ। তাদের বিশ্বাস অত্যন্ত ভয়াবহ। আমি তাওহীদ সম্পর্কে তাদের বিশ্বাস গুলি ধারণ বলে দিচ্ছি। প্রথমত তারা আল্লাহর সিফাত সমূহকে অস্বীকার করে, কোরআনে কারিমে আসা হাদিসে আসা আল্লাহর কোনো সিফাতকে তারা মেনে নেয় না। দ্বিতীয়ত তারা মনে করে আল্লাহর উপর নতুন করে কোনো কিছু উদয় হওয়া সম্ভব, কারণ আল্লাহ তাআলা কেন তার বিশেষ লোকদেরকে, তার বিশেষ লোক অর্থ হচ্ছে হাসান হোসাইন হইতে শুরু করে এদেরকে কেন তিনি
খলিফা বানালেন না, এই জন্য আল্লাহ তাআলা তার জন্য আফসুস করেন। এই এই আকিদাটি মূলত ইহুদিদের আকিদা, ইহুদিরা এই আকিদা পোষণ করত। তারা মনে করত যে তারা হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ মানুষ, তাদেরকে কষ্ট দেওয়ার কারণে, তারা দুনিয়ার মানুষ কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাআলা নাকি কান্না করতে করতে তার চোখে ভিজে যায়, দাড়ি পর্যন্ত ভিজে যায়, নাউজুবিল্লাহ। তারা আল্লাহকে মানুষের মতো মনে করে, সেরকম মনে করছে। ঠিক অনুরূপভাবে এই এই আমাদের শিয়া গোষ্ঠী যেটা আছে, তারাও মনে করে যে আল্লাহ তাআলা তার এই তার বিশেষ লোকদের এই কষ্ট দেখে তার উপর পেরেশানি আসে, হায় কেন সেটা হলো, এটা তো হওয়ার কথা ছিল না, অর্থাৎ তিনি যেন জানতেন না, নাউজুবিল্লাহ মিন যালিক। অনুরূপভাবে তাদের মধ্যে তাদের অধিকাংশই তাকদীরকে অস্বীকার করে, তারা তাকদীরকে অস্বীকার করে, এই জন্য তারা তাদের শিয়ারা বর্তমান তাদেরকে বলা হয় কাদারিয়া, আল্লাহর পূর্ব নির্ধারণকে অস্বীকার করে। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা ঈমান আনি, তাকদীর উপর ঈমান না আনলে আমাদের মতে কারো ঈমান বিশুদ্ধ নয়। অনুরূপভাবে তারা রিসালাতের মধ্যে তাদের আকীদা বিশ্বাস আরও ভয়াবহ। রিসালাতের মধ্যে তারা বলে থাকে যে তাদের ইমামদের মর্যাদা নবী রাসূলদের মর্যাদার উপরে, এই যে খুমেনি আদ্দল আল মুদল, এই পদভ্রষ্ট, নিজে পদভ্রষ্ট, অন্যকে পদভ্রষ্টকারী খুমেনি ইমামুদ দলালা, পদভ্রষ্টদের ইমাম, সে বলেছিল ইন্নালে আইম্মাতিনা মানজিলাতান লা ইয়াবলুগুহু মালাকুল মুকাররাব ওয়ালা নাবিয়্যুন মুরসাল, আমাদের ইমাম যে মর্যাদা, সেই মর্যাদায় কোনো নবী রাসূল পৌঁছতে পারেনি, নাউযুবিল্লাহ। সে বলছে আসওয়ালা মালাকুল মুকাররাব, আল্লাহর কোনো ফেরেশতা সেখানে যেতে পারেনি, নাউযুবিল্লাহ। এইভাবে তারা আল্লাহ তাআলার এই তার রাসূলদেরকে অপমানিত করছে, আল্লাহ রাসূলদের মর্যাদার উপরে তাদের তারা তাদের তাদের ইমামদেরকে সে মর্যাদাপূর্ণ মনে করে। সাথে সাথে তারা মনে করে রাসূলরা যেভাবে মাসুম, তাদের ইমামরাও সেরকম মাসুম বা নিরপরাধ, তাদের থেকে কোনো অপরাধ হতে পারে না, সেরকম মনে করে থাকে। অথচ তাদের ইমামরাই বলতেন যে আমাদেরকে তোমরা মাসুম মনে করো না, আমরা মাসুম নয়। তারা বারবার সে কথা বলে গেছেন এবং তারা নিজেরাই তাদের কিতাবে ঠিক বিপরীতটা উল্লেখ করেন যে তাদের ইমামে এই করেছে ওই করেছে, তারা সেটা উল্লেখ করে থাকেন। তাদের কিতাবে উল্লেখ আছে যে তাদের দাবি দুই ধরনের দাবি আছে, এক ধরনের দাবি হচ্ছে তারা মাসুম, আরেক ধরনের দাবি তাদের বিরুদ্ধে বিভিন্ন রকমের তোহমত, তারা অপবাদ তারা দিয়ে থাকে। অনুরূপভাবে আল্লাহর কিতাব সম্পর্কে তারা কি আকীদা পোষণ করে তা আমাদের জানা উচিত। আল্লাহর কিতাব কোরআনে কারীম সম্পর্কে আল্লাহ তাআলা নিজে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আমি যিকির নাযিল করেছি, আমি যিকির হেফাজত করব। অথচ এই শিয়ারা আকীদা পোষণ করে থাকে যে এই এই আল্লাহর কিতাব মুহাররাফ বা বিকৃত হয়ে গেছে, তাদের তাদের যেই লেখক, তাদের গ্রহণযোগ্য ব্যক্তি, তার নাম হচ্ছে তাবরাসি, সে কিতাব লিখেছে, কিতাবের নাম দিয়েছে ফাসুল খিতাব ফি তাহরিফি কিতাব রাব্বিল আরবাব, আল্লাহর কিতাব যে বিকৃত হয়ে গেছে এর উপর সে কিতাব লিখেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অনুরূপভাবে তাদের মধ্যে আরেক গোষ্ঠী, তাদের মধ্যে আরও বিশ্বাসী, তাদের মধ্যে একদল বিশ্বাস করে যে কোরআনে কারীম মাখলুক, তা কোরআনে কারীম সৃষ্ট। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি এই জিনিসটি প্রতিষ্ঠা করার জন্য যে কোরআনে কারীম আল্লাহর বাণী, আল্লাহর বাণী আল্লাহর সিফা, সিফা কখনো মাখলুক হতে পারে না, আল্লাহ তাআলা তিনি স্রষ্টা, তার গুণ হচ্ছে কোরআনে কারীমের বাণী, সুতরাং কিন্তু সেটা কখনো সৃষ্ট হতে পারে না। অথচ এই এই শিয়ারা মনে করে থাকে যে কোরআনে কারীমের বাণী হচ্ছে সৃষ্ট। অনুরূপভাবে তারা কোরআনে কারীমের ভিন্ন ভিন্ন অর্থ দেয়, অর্থ প্রচার করে, যেখানে কোরআনে কারীমের কোনো আয়াত আসবে সেখানে তারা এমন অর্থ প্রচার করবে যে অর্থ আহলুস সুন্নাত ওয়াল জামাতকে আক্রমণ করে। আপনারা আশ্চর্য হবেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে তারা এমন এমন আয়াত নিয়ে এসেছে যে আয়াতগুলি কোন ঈমানদার মুসলিম যদি একবার শুনে তার মনে ঈমান জাগ্রত হবে, অথচ তারা সেগুলোকে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে এমন ভাবে দাঁড় করিয়ে দেয় কোনো মানুষ যদি সেখানে যায় তা ধৈর্য রক্ষা করা তার জন্য কঠিন হয়ে পড়বে। আমি একবার গিয়েছিলাম লেবাননে, দেখলাম প্রতিমধ্যে তারা সুন্দর করে টেলিভিশন সেট করে দিয়েছে, আর টেলিভিশনের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে এমন অপবাদ দিচ্ছে আপনার কান সেটা সহ্য করতে পারবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গালি দিচ্ছে, উমরকে গালি দিচ্ছে, মনে হয় যেন সে গালি তাদের হচ্ছে দিন, তাদের ধর্ম, সেটা এটাই তাদের আকীদা, এটাই তাদের আকীদা বিশ্বাস। অনুরূপভাবে তারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন তাদের ব্যাপারে মনে করে থাকে মুষ্টিমেয় কয়েকজন সাহাবী ছাড়া সবাই ঈমান হারা হয়ে গেছে, কাফের হয়ে গেছে, তারা সেটা বলে, নাউযুবিল্লাহি মিন যালিক। তারা অনুরূপভাবে আল্লাহ তাআলা যাদেরকে ঘোষণা করেছেন যে তারা হচ্ছে আহলুল বাইত, তারা হচ্ছে উম্মাতুল মুমিনিন,
তাদের ব্যাপারে তারা অত্যন্ত কটূক্তি করে থাকে, যেই কটূক্তি আমি এখানে মুখে আনার মতো সাহস করি না, এরকম কটূক্তি করে থাকে তারা। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবসমূহের ব্যাপারে কীরকম ধারণা করে শুনুন, আমাদের কোনো হাদিসের গ্রন্থ তাদের নিকট গ্রহণযোগ্য নয়, এবং তারা বলে থাকে যে তারা কাগজ থেকে কাগজে আনছে, আমরা মাসুম থেকে নিয়েছি, অর্থাৎ তাদের ইমামরা যেহেতু মাসুম, তাদের নামে মিথ্যাচার করে কথা রটনা করে তারা যে হাদিস বানিয়েছে সেগুলি তারা গ্রহণ করে। আমাদের বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ নাসাঈ হতে শুরু করে হাদিসের যত কিতাব আছে সমস্ত হাদিসের কোনো হাদিস তারা কোনোভাবেই গ্রহণ করে না, যদি করে আপনার বিরুদ্ধে সেট করার জন্য সেটা উল্লেখ করবে, কিন্তু তারা এটার উপর ইমান আনে না। তাদের কিতাবের কথাই হলো এটা যে এগুলি গ্রহণ করা যাবে না, কারণ এদের সর্বশেষ কথা হচ্ছে সাহাবি থেকে, আর তারা সাহাবাদেরকে যেহেতু ইমানদার মনে করে না সুতরাং সেই হাদিস তারা গ্রহণ করে না। তারা হাদিস গ্রহণ করে তাদের ইমাম থেকে, কাল আবু আবদুল্লাহ আলাইহিস সালাম কাফি তার কুলাইনিতে আল ইসতিফসারের মধ্যে এবং অনুরূপভাবে রাওদার মধ্যে, অনুরূপভাবে তাবরসী তার কিতাবের মধ্যে, এই সমস্ত লোকগুলি যেই সমস্ত হাদিস আনে তাদের হাদিসগুলি আর কিছু নাই, কল আবু আবদুল্লাহ আলাইহিস সালাম। কোথায় আবু আবদুল্লাহ আলাইহিস সালাম কে? অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা এসেছে জাফর সাদেকের পরে যারা এসেছে তাদেরকে তারা তাদের কিতাব মনে করে, তাদের কথাই যথেষ্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিস সালামের কোনো হাদিস তারা দলিল হিসেবে গ্রহণ করে না, কারণ তাদের কাছে এই হাদিসগুলো সাহাবায়ে কেরাম যেহেতু বর্ণনা করে আর সাহাবায়ে কেরাম যেহেতু ঈমানদার নয় তাদের কাছে, সুতরাং হাদিস তারা গ্রহণ করে না। তাদের আকীদা সম্পর্কে তাদের আকীদা হচ্ছে যে তারা ফিরে মনে করে যে আলী রাদিয়াল্লাহু আনহু আবার ফিরে আসবে এবং এগারো ইমাম বারো ইমাম ফিরে আসবে, যখন তাদের কামা কায়িমুহু সর্বশেষ ইমাম যখন আসবে তখন নাকি তারা আবার সব জীবিত হবে, জীবিত হয়ে এসে তখন তারা কুরাইশদেরকে কসুকাটা করবে এবং তাদেরকে শুলে লটকেবে এবং কাবার সাথে লটকে রাখবে, কাবার সাবি জোর করে নিয়ে যাবে। কেন কাবার সাবি জোর করে নিয়ে যাবে জানেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার সাবি নিয়েছিলেন, নিয়ে আলীকে দিয়েছিলেন যখন তিনি মক্কা বিজয় করেছেন। তারপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহ ইয়াকুলকুম আন তুয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা, আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন আপনি আমানত তার পরিবারের কাছে সমর্পণ করুন। তখন আলী রাদিয়াল্লাহু আনহু সেটা আলী রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাবি নিয়ে বনি সাহেবার হাতে দিয়ে বললেন, খুজুহা খালেদা তালেদা, চিরস্থায়ীভাবে গ্রহণ করো। আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, কেউ ভয়ে আজ পর্যন্ত তাদের থেকে সেই চাবি নেয়নি, আজও তাদের হাতের মধ্যে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াখুযু মিনকুম ইল্লা যালিম, যে জুলুমকারী ব্যক্তিদের কেউ তোমাদের থেকে এই চাবি নেবে না, আজও কেউ নেয়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ভবিষ্যৎবাণী প্রতিফলিত, কিন্তু শিয়ারা মনে করে যে আবার তাদের লোক যখন আসবে অর্থাৎ আবার আলী জীবিত হবে, আবার হাসান জীবিত হবে, এভাবে তাদের ইমামরা সবাই জীবিত হয়ে আসবে, এসে আরবদেরকে কসুকাটা করবে, তারপর তাদেরকে শুলে ছড়িয়ে রাখবে, তাদের লাশ লটকে রাখবে কাবার সাথে, তার চাবি নিয়ে নেবে বলি সাহিবা থেকে, এই সবই তাদের কিতাবের মধ্যে উল্লেখ আছে। অর্থাৎ তারা মনে করে যে কিয়ামতের আগে আবার বোধহয় তারা ফিরে আসবে, এই জন্য তারা সমস্ত রকমের আয়োজন সম্পন্ন করছে, কোন মুসলিমকে কিভাবে ধোঁকা দেয়া যায় সেই চিন্তা তাদের ভিতরে সব সময়। সপ্তমত, তাদের বিশ্বাস করে যে ইমাম হতে হবে নাসান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতে হবে, গাদিরে খুমের সেই মাসালা নিয়ে তারা বাড়াবাড়ি করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি বিদায় হজ থেকে ফিরছিলেন সেই 18 তারিখে, কোনো কোনো বর্ণনা 19 তারিখে, 18 তারিখে তিনি গাদিরে খুম নামে একটা ছোট একটা কূপ ছিল, গাদির একটা কূপ খুম নামক এলাকা, সেখানে তিনি বসছিলেন। বসার পরে তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে তিনি বলেছিলেন বিভিন্ন জিনিস বলেছেন, তার মধ্যে তিনি এটাও বলেছেন যে আমার আহলে বাইতের ব্যাপারে তোমরা সাবধানী হও, আমার আহলে বাইতকে তোমরা দেখাশোনা করবে, উসিকুমুল্লাহ, আল্লাহর কাছে তোমাদের কাছে চাচ্ছি যে তোমরা আমার আহলে বাইতকে দেখাশোনা করবে। এই একটু সুবিধা পেয়েই তারা বলে বসলো যে আলী হচ্ছে নাসান খলিফা, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু জায়গাতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে স্পষ্ট করে বলে দিয়েছেন যে এক মহিলা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে এটা ওইটা দান করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আগামী বছর আসো। তখন মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ যদি আগামী বছর আপনাকে না পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি আবু বকরের কাছে যাবে। অনুরূপভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুশয্যায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি সালাত আদায় করেছিলেন মুসলিমদের নিয়ে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাম তা দেখে খুশি হয়েছিলেন, তা প্রমাণ করে যে রসুল্লাহ সাল্লাম চেয়েছেন আবু বকর খলিফা হবে, এবং উম্মতে মুসলিমের এজমাও তা হয়েছিল। অথচ তারা মনে করে যে আলী হচ্ছেন ইমাম, আর বাকি তিনজনকে তারা খলিফা হিসেবে সাব্যস্ত করে না। অনুরূপভাবে তারা মনে করে তার সন্তানদের মধ্যে সেটা যাবে না, এটা আসলে ভুল। কারণ এই সন্তানদের মধ্যে বংশ পরম্পরায় ইমাম হওয়া এটা ইসলামের কোনো নীতি নয়, ইসলাম যোগ্যতার উপরে ইমাম হওয়া বা রাষ্ট্রপ্রধান হওয়াকে স্বীকৃতি দিয়ে থাকে, বংশ পরম্পরার সাথে সম্পৃক্ততা সম্পৃক্ত করা হয়নি। তারা আসলে সেটা কোথায় পেয়েছে? কারণ হোসাইন তারা বেশিরভাগই ছিল যেহেতু ইরানি শিয়া, তারা ইরানি বা যেটা যেটাকে বলে ইরানের আগেকার যে রাষ্ট্রপ্রধান ছিল ইয়াজদের, তার সন্তান যেহেতু মেয়েকে যেহেতু বিয়ে করছে হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, সেজন্য তারা মনে করে যে আমাদের এখানে বংশ যদি কোনো না চলে আরব রাষ্ট্রগুলিতে আমাদের বংশ চলবে। এই বংশ পরম্পরায় ক্ষমতার ধারণা তারা ইরান থেকে পেয়েছে, মুসলিমরা কখনো এই জাতীয় বংশ পরম্পরার ক্ষমতা ধারণা বিশ্বাসী নয়। তারা মনে করে থাকে তাদের ইমাম সম্পর্কে যে ইমাম ইয়া বাব, তাদের কুলাইনি কিতাবের মধ্যে আপনি পাবেন যে বাব এন্নাল আইম্মা তায়ালামুনা মা ফিল গাদ, অর্থাৎ অধ্যায় রচনা করছে আমাদের ইমামরা আগামীকাল কি হবে তা জানে, নাউজুবিল্লাহ। অধ্যায় রচনা করছে আমাদের ইমামরা সব কিছু উল্টে দিতে পারে, অধ্যায় রচনা করছে আমাদের ইমামরা বা আকাশে কত তারা আছে তা জানে, এভাবে অধ্যায় রচনা করেছে তাদের বইয়ের মধ্যে। তাদের এই মিথ্যা বইকে তারা মনে করে আমাদের বুখারির মতো, নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ এই নীতি অবলম্বন করে তারা মুসলিমকে ধোকা দিচ্ছে। সারা বিশ্বে আপনি দেখতে পাবেন মুসলিমরা যেখানে আছে সেখানে তারা কিভাবে তারা মুসলিমদের মধ্যে ঢুকে, সেটাই আমি এখানে আলোচনা করতে চাই। তারা এভাবে ঢুকে তারা সবসময় কান্নাকাটি করবে একটা জিনিস নিয়ে, আলুল বাইত আলুল বাইত আলুল বাইত আলুল বাইত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে তারা খুব বাড়াবাড়ি করে, পরিবারকে এই করবে। আপনাকে আমি জিজ্ঞাসা করি, হোসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুকে কে হত্যা করেছে? কে হত্যা করেছে? আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তাকে কখনো হত্যা করিনি, আলহামদুলিল্লাহ, আমাদের হাত রঞ্জিত হয়নি। সেটা হত্যা করেছে যারা তাকে ডেকে এনেছিল, তারা ডেকে এনে তাকে ছেড়ে চলে গেছিল, তারাই তো তাকে হত্যা করেছে। অনুরূপভাবে হাসান ইবনে আলী তাকে কিভাবে তারা ছেড়ে চলে গেছে, যখন তিনি বললেন যে না আমি আমার দাদা জানের আমার নানা জানের যে দুইজন মন্ত্রী ছিলেন আবু বকর এবং ওমরকে গালি দিতে পারবো না, তখন তারা তার পায়ের নিচ থেকে জায়নামাজটা পর্যন্ত ছিঁড়ে নিয়ে পালাতে আরম্ভ করলো। তখন হাসান ইবনে আলীরা যেন বুঝলেন যে এরা কখনো অস্থির মতি, এরা কখনো আমাকে সাহায্য করবে না, তখন তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভবিষ্যৎ মোতাবেক তিনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে সন্ধিতে উপনীত হন। কারা কারা ছেড়ে গিয়েছিল হাসান ইবনে আলীকে? শিয়ারাই তো ছেড়ে চলে গিয়েছিল। অনুরূপভাবে পরবর্তীতে প্রত্যেক জায়গাতে কারা অপমান করেছে আহলে বাইতকে? আহলে বাইতকে অপমান করেছে এই শিয়ারাই। আহলে বাইত কখনো শিয়া ছিলেন না, প্রত্যেকেই আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম ছিলেন। আপনারা যদি কোনো জয়নাবদিন আলী ইবনে হুসাইনি সম্পর্কে জিজ্ঞাসা করেন জানতে পারবেন, তিনি বলেছেন একটি কথা, তার কাছে কিছু লোক এসে আবু বকর এবং ওমরের বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করলেন। তখন তিনি বললেন যে তুমি কি মুহাজির? বলেন আমি মুহাজির না। বা তুমি কি আনসার? বলে আনসার না। তো তুমি কি তাদের, আমি বিশ্বাস করি তুমি তো তাদের দোয়াও করছো না। বললে দিনা যাও রব্বানা রব্বানা ফিরলানা ওলি কোয়ালেদিনা সাবাকুনা বিল ঈমান, তাদেরও তো অন্তর্ভুক্ত তুমি হতে পারো নাই, বের হয়ে যাও আমার এখান থেকে, তারা বের হয়ে গিয়েছিল। এই জন্য কখনো ইমামরা এদেরকে কখনো ছাড় দেয়নি, সুযোগ দেয়নি। কিন্তু শিয়ারা শুধুমাত্র নিজেদের রক্ষার্থে তার থেকে সম্পর্ক যুক্ত করছে যে আমরা আহলে বাইতের অনুসারী, আমরা আহলে বাইতের কথা বলি। আহলে বাইত তো তোমাদের কথা বলে না, আহলে বাইত কোরআন এবং সুন্নাহর কথা বলে। আহলে বাইত থেকে মুহাদ্দিসিনরা হাদিস নিয়েছেন, জাফর সাদিক থেকে হাদিস নিয়েছেন, মুহাম্মদ আল বাকর থেকে হাদিস নিয়েছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত তাদের থেকে হাদিস গ্রহণ করেছেন। পরবর্তী যাদের নাম উল্লেখ করা হয় তাদের মধ্যে অনেকেই হাদিস বিশারদ ছিলেন না এবং আলেম হিসাবে সুপরিচিত ছিলেন না, সেজন্য তাদের থেকে হাদিস গ্রহণ করা হয় না। কিন্তু তোমরা দলীয়ভাবে একজনকে তোমরা প্রাধান্য দিতেছ। দুনিয়ার বুকে যত ফেতনা তৈরি হয়েছে সমস্ত ফেতনার মূল হচ্ছে যে কোনো কিছু না বুঝে দলীয়ভাবে অন্ধভাবে কোনো কিছু গ্রহণ করা, আর কোরআন এবং সুন্নাহর অনুসরণ করা যারা তারা কখনো অন্ধভাবে কিছু নেয় না, যারা প্রত্যেককে তার যথার্থ স্থান দিয়ে থাকে, যারা মনে করে থাকে আবু বকর ওমরের উপরে যারা অন্য কাউকে স্থান দিয়ে থাকে, তারা কখনো সত্যিকারের ইমানদার হতে পারে না। তারা এই এই এরাই আমাদেরকে ঠকানোর জন্য কত সুন্দর নীতি তারা গ্রহণ করেছে। এই শিয়ারা কীরকম নীতি? তাদের সে নীতির নাম হচ্ছে তাকিয়া নীতি।
তাকিয়া অর্থ হচ্ছে যে ইল্লা আন্তাক্তা কমিনুম তোকা, যদি ভয় পাও তাহলে ভিন্নভাবে কথা বলো, এরকম ভিন্ন ঘুরিয়ে পিছিয়ে কথা বলা এটা হচ্ছে। কিন্তু ওদের নিকট তাকিয়া হচ্ছে মিথ্যাচার করা, জলাঞ্জলি মিথ্যাচার করা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা সবাই একমত যে কার যেই জায়গাতে শিয়া আছে রাফেদি আছে তাদের থেকে কোনো হাদিস গ্রহণ করা যাবে না, কারণ তারা সবচেয়ে বেশি মিথ্যাবাদী, এরা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে। আকজাবুন নাস আর রাফেদা, রাফেদা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলে, তার থেকে কোনো হাদিস গ্রহণ করা যায় না। এই জন্য আহলে সুন্নাত জামাত কখনো তাদের কোনো হাদিস না, কারণ তারা মিথ্যা কথা বলে। মিথ্যা কথার একটি চরম জ্বলন্ত নমুনা হচ্ছে তারা তাকিয়া নীতি অবলম্বন করে। তারা মনে করে আপনাকে যদি কোনো একবার ঠকাইতে পারে কোনো একটা কথা বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতকে একবার ঠকাইতে পারে, তাহলে সে যেন হাসানে হোসাইনের সাথে মুসাফা করার সওয়াব পাইল। আর দ্বিতীয়বার যদি ঠকাইতে পারে সে যেন আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে মুসাফা করার সওয়াব পাইল। আর যদি তৃতীয়বার আপনাকে ঠকাইতে পারে সে যেন স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্তার সাথে মুসাফা করার সওয়াব পাইল। আমি জানি না সেই সওয়াব কি, কিন্তু তাদের কিতাবে সেটা লেখা আছে, এই জন্য তারা সেটা বলে থাকে। তারা বলে থাকে আত্তাকিয়াতু দীনি ও দীনু আবাই, এটা মিথ্যাচার করে থাকে জাফর সাদেকের উপরে, সত্যবাদী জাফর উপরে মিথ্যাচার করে থাকে। এই সমস্ত লোকগুলো তারা বলে থাকে যে তিনি বলেছেন তাকিয়া করা আমার নীতি, আমার দাদা জানের নীতি, আমার নানা জানের নীতি, নাউজুবিল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম উপরে মিথ্যাচার করেছে, আলী রাদিয়াল্লাহ আনহুর মতো সাহসী ব্যক্তির উপর তারা মিথ্যাচার করেছে, অনুরূপভাবে হোসাইনের উপর তারা মিথ্যাচার করছে। তারা আসলেই মিথ্যু, এই মিথ্যুক জাতি মিথ্যাভাবে মিথ্যুকভাবে তারা তারা রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আলে বাইতের দাবি করে থাকে। আলে বাইতের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আলে বাইত আলে বাইত আসলে কারা? রসুল্লাহ সাল্লাহ স্ত্রীরা হচ্ছে আলে বাইতের বাল, যারা পরিবারে থাকে তারাই হচ্ছে আহলুল বাইত। ঘরের ভিতরে কে থাকে? রসুলের স্ত্রীরা থাকে, সন্তান সন্ততির মধ্যে যারা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যারা সন্তান সন্ততি এসেছে দুনিয়া তারা তাদের মধ্যে আছে। তাদের মধ্যে ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন তারা হচ্ছে আলে আলী আলে জাফর সবাই আলে আকিল সবাই আহলুল বাইতের ভিতরে। অনুরূপভাবে যারাই রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সন্তান সন্ততি অন্য রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অন্য মেয়ের ঘরে যারা আছে তারাও আহলুল বাইতের অন্তর্ভুক্ত হবে। সুতরাং এর বাইরে যাবে না, এর বাইরে যাবে না, ঠিক ওটাই ওটা গ্রহণ করতে হবে। কিন্তু তারা নিয়ে নিয়েছে আহলে বাইত শুধুমাত্র হুসাইনের বংশধর। আচ্ছা হাসানের বংশধর কি অপরাধ করেছে? এই অপরাধ করেছে যে হাসান তো শিয়াদের বা অর্থাৎ ইরানি কোনো মেয়ে বিয়ে করেননি, এই জন্য ইরানি মেয়ে বিয়ে করেছে তো হুসাইন, তার বংশে যে সন্তান হয়েছে। সুতরাং তারা মনে করে থাকে যে হুসাইনের তাদের বংশ বংশ আর্যদের, ইরানি অর্থ আর্য, আর্যদের বংশ বৃদ্ধি হয়ে মেয়েদের মাধ্যমে। তারা মনে করে যে এইভাবে আমাদের বংশ সেখানে এখানে রাজত্ব চলে গেলেও ইরানে পারস্য চলে গেলেও আরবে সেটা জারি আছে, এই জন্য তারা সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে বর্ণনা করে থাকে। এরা মিথ্যাচার করে এর নাম দিয়েছে তাকিয়া, তাকিয়া নীতি সরাসরি নিফাক। এখন আপনি আশ্চর্য হবেন, আপনার কাছে এসে বলবে যে কোনো আমাদের মধ্যে সুন্নাহ এবং শিয়াদের মধ্যে কোনো বিভেদ নেই। আপনি ইরানে যান একটা মসজিদ পাবেন না কোনো সুন্নিদের, কেন পাবেন না? তেহরানে 92-93টা মসজিদ ছিল সুন্নিদের। এই তথাকথিত বিপ্লবের নামে সে যা করেছে এই পদভ্রষ্ট খোমাইনি সমস্ত মসজিদগুলিকে উড়িয়ে দিয়ে শিয়াদের মসজিদ বানিয়ে দিয়েছে। আপনি ইরানে, ইরানের সংবিধানে স্পষ্টভাবে উল্লেখ আছে যে আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা হচ্ছে সংখ্যালঘু। কিভাবে উল্লেখ করতে পারে কোনো রাষ্ট্রে কিভাবে একজন মুসলিমকে কিভাবে সংখ্যালঘু বানাতে পারে? সংখ্যালঘু তো অন্য দলের অন্য যারা কাফের তারা সংখ্যালঘু হিসেবে উল্লেখ করবে, মুসলিমকে সংখ্যালঘু হিসেবে উল্লেখ করেছে। সেখানে স্পষ্ট উল্লেখ আছে যে সদস্য হতে হলে, অর্থাৎ সেখানে যদি সংসদ সদস্য হতে হলে তাকে হতে হবে জাফর সাদেকের অনুসারী বা জাফরিয়া হতে হবে, অর্থাৎ আহলুস সুন্নাহ ওয়াল জামা হতে পারবে না। সেনাবাহিনী যেতে হলে তাকে জাফরিয়া হতে হবে। অনুরূপভাবে যে কোনো প্রত্যেকটি জায়গাতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে জাফরিয়া হতে হবে, তথাকথিত জাফরের দিকে তারা সম্পর্ক করে, অথচ জাফর সাদেক তাদের থেকে সম্পূর্ণ বিমুক্ত। তারা এই যে এইভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে তারা এইভাবে ইরানে নিষ্পেষণ চালিয়ে যাচ্ছে। তাদের দেশে আবু বকর ওমর বলতে কেউ নেই, আবু বকর ওমর বলতে কেউ নাম রাখা নিষিদ্ধ সেখানে রাখতে পারে না। তারা একটা ছাগলকে একটা গরুকে একটা আবু বকর ওমর বানিয়ে পিটিয়ে পিটিয়ে মারে আর বলে আবু বকরকে মারছি ওমরকে মারছি নাউজুবিল্লাহ। এভাবে কি অবলা, এই অবলা এই প্রাণীকে মেরে তারা নিজেদের এই নিজেদের হীন স্বার্থ চরিতার্থ করতে চেষ্টা করে এবং নিজেদের বিদ্বেষকে তারা প্রসার প্রসার করে। আপনি তাদেরকে যদি না চিনেন, তাদের যারা মুসলিমরা সেখানে বাস করে তাদের সাথে আলাপ করলে আপনি দেখতে পাবেন আমার বন্ধুরা সেখানে ছিল পড়েছে, আমার বন্ধু
আব্দুল গফফার দেখতে কত সুন্দর মানুষটি মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে। আমরা বলেছিলাম বন্ধু ফিরে যেও না, তোমাকে গেলে মেরে ফেলবে। বলছে যে না, আমার বুদ্ধি আছে, আমি ফেলে যাবো। বিমানবন্দরে নামার সাথে সাথে গুলি করে মেরে ফেলা হয়েছে, কোনো বিচার নেই। আজও সেখানে মেরে ফেলা হচ্ছে, কোনো বিচার নেই। অথচ আর আমাদের কাছে এসে বলে যে আমাদের মধ্যে আর সুন্নি শিয়া বলতে ভাগ কিছু নেই, আমরা ভাই ভাই। নাউজুবিল্লাহ, কখনো হতে পারে না। এরা সম্পূর্ণরূপে ইহুদিদের দোষর, এরা ইহুদিদের আকিদে বিশ্বাসে বিশ্বাসী। ফিরে আসতে হলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদায় ফিরে আসতে হবে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকিদা হচ্ছে সঠিক আকিদা, পরীক্ষিত আকিদা, এটাই হচ্ছে কোরআন এবং সুন্নাহ বেসড আকিদা। বানোয়াট কোনো আকিদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের, এই বানোয়াট কোনো আকিদা নিয়ে আসলে সেখানে গ্রহণযোগ্য হবে না। এই জন্য শিয়াদের কোনো আকিদা গ্রহণযোগ্য যেভাবে হয় না, তাদের সে সমস্ত নীতি গ্রহণ করা হবে না, তাদের সাথে আমাদের সম্পর্ক কোনোভাবেই হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না তারা আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে না আসছে। তাদের মধ্যে মুতা বিয়ে প্রচলিত আছে। মুতা বিয়ে বোঝে তারা মিথ্যাচার করে আহলে বাইতের নামে, আহলে বাইতের নামে মিথ্যাচার করে বলছে যে মুতা করলে নাকি, মুতা করার সাথে সাথে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায় না। আউযুবিল্লাহ, বলছে একবার যে ব্যক্তি মুতা করবে সে যেন চার ভাগের এক অংশ সে জীবনটা জাহান্নাম থেকে মুক্ত করতে পারলো, দ্বিতীয়বার মুতা করলে সে অর্ধেক, আর তৃতীয়বার সে চার ভাগের এক ভাগ, চার ভাগের তিন ভাগ, আর চতুর্থবার মুতা করলে সব জান্নাতে প্রবেশ করে ফেলছে। নাউজুবিল্লাহ, এই মুতা আর কিছু নয়, ব্যভিচার। ব্যভিচার কিছুক্ষণ টাকা দিয়ে পয়সা দিয়ে কাউকে রাজি করানো, তার সাথে কুকর্ম করা, এটার নাম দিচ্ছে তারা মুতা। এবং এই মুতা, এই এই তথাকথিত ইমাম ও দলালা, এই পদভ্রষ্ট ইমাম খুমাইনি তথাকথিত, সেও এই মুতা করতো। এবং তার কিতাবের মধ্যে আব্বাস আল কুম্মি উল্লেখ করেছেন পরবর্তী একজন যে কিভাবে এই লোক ইমাম হতে পারে আমার জানা নেই। সেই জন্য সে শিয়া ত্যাগ করে সুন্নি হয়েছিল। মুসাল মুসাবি সেই গ্রন্থ জিনিসটা উল্লেখ করেছে, বিখ্যাত সেই ব্যক্তি, সে খুমাইনির একসাথে পড়ালেখা করতো, পরবর্তী সে সুন্নি হয়ে গিয়েছিল যে এই জাতীয় জিনিস আমি বিশ্বাস করতে পারি না। তারা এই আহলে বাইতের নামে যা করছে তা কখনো গ্রহণযোগ্য হতে পারে না। মনে রাখবেন, আহলে বাইত তাদের কর্মকাণ্ড থেকে সম্পূর্ণ মুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আহলে বাইতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সমস্ত সন্তানরা ছিল তার সন্তানদের সন্তানরা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আহলে আলী, তারাও আলী রাদিয়াল্লাহু আনহু, আহলে আব্বাস, আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তারাও তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। অনুরূপভাবে আহলে আকিল, তারাও আহলে বাইতের অন্তর্ভুক্ত। যাদের উপরে সদকা নেয়া হারাম তারা সবাই আহলে বাইতের অন্তর্ভুক্ত। সহজ কথা এটাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমরা আহলে বাইত, আমরা কখনো মানুষের আওসাখ সদকা খাই না। এই জন্য সদকা নেয়া যাদের উপর হারাম তারাই হচ্ছে আহলুল বাইত। সুতরাং নির্ধারিত করে একটা গোষ্ঠীকে, ছোট একটা কয়েকজনকে আহলুল বাইত বলা আর সবাইকে বাদ দেওয়া, এটা কখনো আহলে সুন্নাহ জামাতের রীতি হতে পারে না। সুতরাং আমরা আহলে সুন্নাহ জামাত এটাই বলবো যে কখনো আহলে সুন্নাহ আল জামাত কখনো মিথ্যা দাবি করে না। তারা যেটা করে সেটা সবাই এক কোরআন এবং সুন্নাহ ভিত্তিক কথা বলে। আর শিয়ারা যেটা বলে থাকে যে এরা আহলুল বাইত আমাদের পক্ষে আছে, কখনো তারা পক্ষে নয়। বহু কিতাবে, তাদের কিতাবে উল্লেখ আছে, তাদের বদনামী করা হয়েছে, বলা হয়েছে যে সাবধান হে আমার যারা আমাদের অনুসারী করতে আমার অনুসরণ করছো, তোমরা আমাদের নামে মিথ্যাচার করো না। আলী রাদিয়াল্লাহু আনহু নিজে বলেছেন যে আমার ব্যাপারে তিন দল মানুষ ধ্বংস হবে, একদল বাড়াবাড়ি করবে, একদল আমার বিরুদ্ধাচরণ করবে, আর একদল আমার নামে মিথ্যাচার করবে, এরা সবাই ধ্বংস হবে, এরা সবাই মিথ্যাচার করছে আলী রাদিয়াল্লাহু আনহু। অনুরূপভাবে এদের মধ্যে একটা বিরাট গোষ্ঠী হাসানের নামে মিথ্যাচার করছে, একটা বিরাট গোষ্ঠী হোসাইনের নামে মিথ্যাচার করছে, এরা সবাই শিয়া। আলহামদুলিল্লাহ, সুন্নিদের আলহামদুলিল্লাহ মুখে কখনো তাদের পক্ষে খারাপ কিছু বলে না। বরং আমাদের ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাই তার এই সংক্ষিপ্ত আকিদা তাহাবীর মধ্যে উল্লেখ করেছেন যে আমরা আহলুল বাইতের সাথে সম্পর্ক রক্ষা করি, তাদের সম্মান যথার্থভাবে দেই এবং তাদের মর্যাদা আমরা স্বীকার করি, তবে তাদের ব্যাপারে বাড়াবাড়ি করি না। বাড়াবাড়ি অর্থ হচ্ছে তাদের যেই মর্যাদা আল্লাহ এবং তার রসুল তাদেরকে দেননি সেটা আমরা বলি না, বরং তাদের মধ্যে ইমান এবং তাকওয়ার ভিত্তিতে মর্যাদা নির্ধারিত হবে। যার ইমান নাই, যে সে আহলে বাইতের লোক হলো, সেটা গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরা বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে ফেলে দিয়েছে তার নসব তাকে সামনে এগিয়ে দিবে না। বংশের মাধ্যমে জান্নাত যাওয়া যাবে না, আমলের মাধ্যমে আল্লাহ তাআলা তার দয়ায় মানুষকে জান্নাতে দিবেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।